পদ্মা সেতু হওয়ায় বিপদে পড়েছে শরীয়তপুরবাসী। উন্নয়নশীল বাংলাদেশের শরীয়তপুর জেলার রাস্তাঘাটে এখনও ছোঁয়া লাগেনি উন্নয়নের। পদ্মা সেতু প্রকল্পে ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা, অথচ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত জাজিরা শরীয়তপুরের রাস্তাঘাটগুলোতে পোহাতে হচ্ছে জনদুর্ভোগ। পদ্মা সেতু হাজার হাজার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটালেও শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। শরীয়তপুরের পার্শ্ববর্তী জেলা মাদারীপুর ফরিদপুর ভাসছে উন্নয়নে, অথচ ঢাকা শরীয়তপুর রোডে প্রতিনিয়তই জনসাধারণকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। রাস্তা চিপা হওয়ায় যেখানে দুটি মিনিবাস ওভারটেক করা কষ্টসাধ্য, সেখানে পদ্মা সেতু চালু হওয়ায় বড় বড় যাত্রীবাহী বাসগুলো নিয়মিত চলাচল করছে ঢাকা শরীয়তপুর রুটে, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। 3রা জুলাই রোববার ঢাকা শরীয়তপুর রুটে ছিল তীব্র যানজট। এমনিতেই রাস্তা চিপা, তার মধ্যে আবার রাস্তার বালুতে আটকে গেছে ট্রাকের চাকা, ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। অনেকে 4 লেনের সড়কের দাবিতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লেখালেখিও করেছেন। শরীয়তপুরবাসীর দাবি একটাই, ঢাকা শরীয়তপুর রুটে 4 লেনের সড়ক চাই। আরে